الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم عن أبي عبد الله عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتعى فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআন অনুষ্ঠানে আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপর আলোচনা করার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 172-73 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদের রুজি হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় করো আল্লাহ যদি তোমরা তারই বন্দেগী করো শুকরিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তারই বন্দেগী করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব রক্ত শুকরের মাংস শুয়রের মাংস এবং যেসব জীবজন্তু আল্লাহ ব্যতীত অপর কারণ আমি উৎসর্গ করা হয় জবাই করা হয় অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি অসীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহাক্ষমাশীল অত্যন্ত দয়ালু ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আমি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন হারাম হালাল যে জিনিস সেটাও পরিষ্কার সেটাও স্পষ্ট এবং হারাম যে জিনিসগুলো সেগুলোও স্পষ্ট পরিষ্কার ও বাইনাহুমা উমুর মুস্তাবিহাত কিন্তু এ দুটির মধ্যে কিছু জিনিস রয়েছে সন্দেহযুক্ত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস যেগুলো সম্পর্কে অনেক মানুষের ধারণা নেই ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরযিহি কোনো আর দিনের মধ্যে বেদ বা গণ্ডগোল দিনের মধ্যে সে সমস্ত শুভাযুক্ত জিনিসই দিনের মধ্যে ঢুকে পড়ার কারণে মানুষের গণ্ডগোল হয়ে যায় ও সন্দেহযুক্ত জিনিস ঢুকার কারণে ওমান ওয়াকাফি শুভাত ওয়াকাফিল হারাম আর যখন সন্দেহ পাওয়া যাবে কোনো জিনিসে ওয়াকে হয়ে যাবে সন্দেহ ওয়াকাফিল হারাম সেটার হুকুম হয়ে যাবে হারাম হারামের হুকুম হয়ে যাবে কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়ালা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু লম্বাই হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রতিটি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়ার বাদশাহ রাজা বাদশাদের একটা সীমারেখা থাকে বাংলাদেশের একটা সীমারেখা রয়েছে ইন্ডিয়ার একটা সীমারেখা রয়েছে ব্রিটেনের একটা সীমারেখা রয়েছে সেই সীমার ব্যতিক্রম করা যায় না সেই সীমা অতিক্রম করা যায় না অনুমতি ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া ভিসা ছাড়া অন্য দেশে ঢুকা যায় না
প্রতিটি দুনিয়ার মালিকের একটা সীমারেখা রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হলো হালাল আর হারাম। আল্লাহ ইন্না হিমাল্লাহি মাহারিমু, আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হলো হালাল এবং হারাম। প্রতিটি মানুষের দেহের মধ্যে এমন একটি জিনিস রয়েছে, সে জিনিসটি যদি সুস্থ থাকে তাহলে সমস্ত শরীর মানুষের দেহ সুস্থ, অসুস্থ হয়ে গেলে সমস্ত দেহ অসুস্থ হয়ে যায়। সেই জিনিসের নাম হলো কলব। ওয়াইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সে জিনিসটা হলো কলব। কলব যদি অপবিত্র হয়ে যায় সমস্ত দেহ অপবিত্র হয়ে যায়। সুন্দর এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি দৃষ্টান্ত উপস্থিত দিয়েছেন, একটি দৃষ্টান্ত আমাদের জন্য রেখেছেন। দুনিয়াতে যেভাবে মানুষের একটা সীমারেখা থাকে, রাষ্ট্রের একটা সীমারেখা থাকে, সীমারেখা অতিক্রম করা যায় না, বেআইনি হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান অতিক্রম করা, হালাল এবং হারামের বিধিবিধান অতিক্রম করা যাবে না। সেখানে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার হুকুমের সীমারেখা অতিক্রম করা যাবে না কখনো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ব্রিটেনে বর্তমানে এই সময়ের সবথেকে আলোচিত যে বিষয়টি হলো অসংখ্য মুসলমানের বসবাস এই ব্রিটেনে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত, এমনকি গ্রেট ব্রিটেনের এখানের বাসিন্দা মুসলমানেরা, অসংখ্য মুসলমানের বাস, তারা তাদের খাদ্য হলো হালাল গোশত, হালাল চিকেন, হালাল মিট। শুধু হালাল মিট এবং হালাল চিকেন নয়, অন্যান্য ক্ষেত্রেও আরও বিভিন্ন জিনিস যেগুলো জবাই ব্যথি রেখে খাদ্য হালাল গ্রহণ করতে হয়, সেগুলোর ব্যাপারে মুসলমানগণ সচেষ্ট সচেতন। আজকে মুসলমানদের এই মৌলিক অধিকার থেকে মহরুম করার জন্য, এই অধিকারটি ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। আজকে হালাল জবাইকৃত পশু হালালভাবে পদ্ধতিতে জবাই করাকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে। আপনারা জেনেছেন ইতিমধ্যে লক্ষাধিক সিগনেচার সম্বলিত কাগজ জমা দেওয়া হয়েছে, যাতে করে ব্রিটেনে আর হালাল পশু জবাই করা না হয়। মুসলমানদের জন্য হালাল খাদ্য গ্রহণ করা একান্ত প্রয়োজন, মুসলমানদের এবাদত কবুল হওয়ার জন্য। পূর্ব শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হালাল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এবং আল্লাহ পবিত্র ব্যতিরেকে আর কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে করিমের দুইটি আয়াত এনে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সুম্মা যাকারার রাজুল ইয়াতীলু সাফার আশআসা আকবার। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন লোক আসলো, তার সফরের চেহারার মধ্যে ধুলাবালি দোয়া, এবং বোঝা গেল অনেক জায়গা সফর করে এসেছেন, এবং ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবু লাহু। যে এই মানুষটির খাদ্য হারাম, তার যে পানীয় জিনিস হারাম, পরনে যে কাপড় রয়েছে সেই কাপড়টা হারাম পয়সা দিয়ে কিনা, তার পরিবেশ হারাম, আবার দোয়া করে আর আশা করে দোয়া কবুল হওয়ার, তার দোয়া কখনো কবুল হবে না, কারণ সে হারাম পরিবেশে হারাম খাদ্যে লালিত, হারাম পানীয় হারাম পান করেছে, তার বডির মধ্যে যে কাপড়টা আছে সেই কাপড়টাও হারাম পয়সা দিয়ে খরিদ করা, আর তার দোয়া কেমন করে কবুল হবে, তার দোয়া কখনো কবুল হবে না। এ কারণে মুসলমানদের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা, মুসলমানদের দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা। তাই মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন হলো হালাল খাদ্য গ্রহণ করা।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদের রুজি হিসাবে দান করেছি, এবং শুক্রিয়া আদায় করো আল্লাহ যদি আল্লাহর যদি তোমরা তার বন্দেগী করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 5 নম্বর সুরাতে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সুরে মায়েদার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক হালাল খাদ্য গ্রহণ করা সম্পর্কে বলেছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মাইতা মরা জানোয়ার, যে জানোয়ারটি জীবিত অবস্থায় জবাই করলে হালাল হয়ে যায়, সেই জানোয়ারটি মৃত হয়ে গেলে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য যে জানোয়ারটি হালাল ছিল জবাই করলে সেটা যদি জীবিত অবস্থায় মৃত্যুবরণ করে তার গোশত তোমাদের জন্য হারাম। মাইতা তু আদ্দামু ওয়া লাহমুল খিনজির, এবং যে জন্তুটি জবাই করা হলো যদিও হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে সেই জন্তুর যে রক্ত সেই রক্তটি তোমাদের জন্য হারাম। ওয়া লাহমুল খিনজির, এবং শুয়োরের গোশত। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে জন্তুটি আল্লাহর নাম ব্যতি রেখে অন্য কোনো কাউর নামে দেবদেবীর নামে পীর মুর্শিদের নামে পাথরের নামে অন্য উপাস্য কাউর নামে জবাই করা হলো সেই জন্তুটি ও তোমাদের জন্য হারাম হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আয়াতে আরও বিভিন্নভাবে কিভাবে হারাম হবে সেগুলো আল্লাহ পাক বলেছেন, অন্যর নামে উৎসর্গকৃত পশু তোমাদের জন্য হারাম, যার কণ্ঠরোধ করে মারা যায় সেটাও হারাম, যা আঘাত লেগে মারা যায় সেটাও হারাম, যা উচ্চস্থান থেকে পতনের ফলে মারা যায় তাও হারাম, যা শিংয়ের আঘাতে অর্থাৎ এক পশু আরেক পশুকে শিং দিয়ে মেরে ফেলে সেই পশুটিও তোমাদের জন্য হারাম, এবং যাকে হিংস্র জন্তু বক্ষণ করেছে বক্ষণকৃত জন্তু পশু সেই পশুর অর্ধেক অংশ সেটা তোমাদের জন্য হারাম। কিন্তু যদি তোমরা জবাই করেছ কিন্তু যে পশুকে তোমরা জবাই করেছ সে পশু তোমাদের জন্য হালাল, আল্লাহর নামে যে পশুটি জবাই করেছ, যে জন্তুকে প্রশিক্ষণ দিয়ে যে জন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই জন্তুর মাধ্যমে যদি কোনো যদি পশুকে বধ করা হয় সেই বধকৃত পশু ও তোমাদের জন্য হারাম। কিন্তু বাক্য নির্ধারণের জন্য যে তীর মারা হয় সেগুলো এই তীরের মাধ্যমে যে পশু বন্টন করা হয় এই তীর মেরে সে সমস্ত পদ্ধতিতে যেগুলো করা হয় সেগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিভাবে কী সমস্ত জন্তু আমাদের জন্য হালাল রয়েছে সেই কথাগুলো আল্লাহ পাক এখানে বলেছেন। এখানে একটি কথা জানা দরকার, শিকারকৃত পশু যেগুলোকে শিকার করা হয় সেই পশুগুলো আমাদের জন্য কেমন করে হারাম হালাল হবে সেই কথাটি এই আয়াতের তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন। শিকারী পশু মনে করেন পাখি শিকার করা হয়, হরিণ শিকার করা হয়, এ ধরনের পশু হালাল হবে। পশু যদি তীর মেরে হত্যা করা হয়, তীর মারার আগে যদি বিসমিল্লাহ বলে তীরকে নিক্ষেপ করা হয়, অথবা যে শিকারি দিয়ে পশুকে বধ করা হলো সেই শিকারি ছাড়ার সময়ে যদি বিসমিল্লাহ বলা হয়, এখানে 5টি শর্ত এসেছে, এই 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সে পশুটি হালাল হবে। শিকারি কুকুর হোক অথবা বাজ পাখি দিয়ে যদি শিকার করা হয় ইত্যাদি দিয়ে শিকার করা হয়, নিম্নের শর্তগুলো পাওয়া গেলে সেটা হালাল হবে। শিকারি জন্তু শিক্ষাপ্রাপ্ত হতে হবে, অর্থাৎ যে পদ্ধতিতে শিকার করলে হালাল হবে সেই পদ্ধতি তাকে শিখিয়ে দিতে হবে, তাকে শিকার যেটাকে করা হবে সেটার পিছনে ছেড়ে দিতে হবে, সামন্দিক থেকে নয়। শিকারী জন্তু শরীয়তসম্মত পদ্ধতিতে তাকে শিক্ষা দিতে হবে, অর্থাৎ কুকুরকে শিক্ষা দিতে হবে সে যেন তা না খেয়ে ফেলে, আর বাজ পাখিকে শিক্ষা দিতে হবে যে তাকে সে যেন ডাকলে আবার ফিরে আসে, এমন যদি হয় বাজ পাখি ছেড়ে দেওয়ার পরে সে আর কথা শুনে না,
হিংসুক হয়ে তাকে হত্যা করে, ডাক দিলে আবার ফিরে আসে না, তাহলে হবে না। চার নম্বর হলো তাকে ছাড়ার সময়, এই দুটি পশুকে ছাড়ার সময় আল্লাহর নাম বলে ছাড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাড়তে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন, তিনি বলেছেন শিকারী যে শিকার করবে তাদেরকে শিক্ষা দিতে হবে যে শিকারকৃত পশুর রক্ত যেন প্রবাহিত হয়, আর যদি এমন হয় যে শিকার করে নিয়ে আসে আর জীবিত থাকে আর মালিক তাকে আবার জবাই করে ফেলে, যেমন পাখিকে আপনি বন্দুক দিয়ে গুলি করলেন আর পাখিটা পড়ে যাওয়ার পরে পাখিটাকে আবার চাকু দিয়ে আপনি জবাই করে ফেললেন, হরিণটাকে শিকারী বস্তুটি নিয়ে আসলো ধরে আবার হরিণটাকে আপনি জবাই করে ফেললেন, পাখিটাকে ধরে নিয়ে আসলো চিল বা বাজ পাখি ধরে নিয়ে আসার পরে আপনি জবাই করলেন, তাহলে এক্ষেত্রে এই পশুটি আপনার জন্য হালাল হয়ে যাবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর গাইরুল্লাহর নামে জবাইকৃত পশু কোনো অবস্থায় হালাল হবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আহলে কিতাবীদের জবাইকৃত পশুও তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। এই আয়াতের তফসিরের মধ্যে মুফসিরিনে কেরামগণ বলতেছেন আহলে কিতাবি বলতে কাদেরকে বোঝানো হয়, আহলে কিতাবীদের জবাইকৃত পশু আজকাল আমরা অনেকে সন্দেহের মধ্যে পড়ে যাই যে আহলে কিতাবীদের জবাইকৃত, অনেক ওলামায়ে কেরামগণ বলে থাকেন যে আহলে কিতাবীদের জবাইকৃত পশু খাওয়া হালাল রয়েছে। আহলে কিতাবী দ্বারা আমরা কি বুঝতে পাই? এখানে আহলে কিতাবী যারা কিতাবের অধিকারী, তাওরাত জবুরের অধিকারী যারা, তাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু তারা যদি মুশরিক হন, তারা যদি আল্লাহর সাথে শরিক করনেওয়ালা হন, তাহলে কোনো অবস্থায়ই তাদেরকে আহলে কিতাবি বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আহলে কিতাবি বেশ কিছু মানুষ ছিলেন যারা শিরিক করতেন না, যারা মুশরিক ছিলেন না, তাদেরকে বোঝানো হয়েছে আহলে কিতাবি। কিন্তু আহলে কিতাবি যদি মুশরিক হন, তারা যদি আল্লাহর সাথে শরিক করনেওয়ালা হন আর জবাইকৃত পশু যদি এই ধারণা থেকে তারা জবাই করেন, তাহলে তাদের জবাইকৃত পশু হালাল হবে না। এই বিচারে আমি মনে করি আহলে কিতাবির অধিকারী বর্তমানে পৃথিবীতে পাওয়া দুষ্কর। কোরআনে করিমের অনুসারী ব্যতিরেকে তাওরাত জবুরের অনুসারী পাওয়া বর্তমানে দুষ্কর, কারণ অক্ষুণ্ণ তাওরাত এবং জবুর পৃথিবীতে নাই এবং তাদের অনুসারীও পাওয়া যায় না। সবাই যারা আছেন তারা সকল শিরিকের মধ্যে মুবতলা রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিচারে মুসলমানদের খাদ্য গ্রহণের জন্য মিট চিকেন গ্রহণ করার জন্য মুসলমানদের জবাইকৃত পশুই আমাদেরকে গ্রহণ করতে হবে, আর সেই পশুগুলোকেই হালাল হিসাবে সাব্যস্ত করা হয়, সেগুলোকেই হালাল ট্রেডমার্ক দেওয়া হয়, সিল দেওয়া হয়, মোহর দেওয়া হয়। একটি কথা আমাদের জেনে রাখা দরকার, যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহর নাম ব্যতিরেকে জবাইকৃত পশুর গোশত হারাম করে দিয়েছেন আল্লাহ পাক, বিগাইরিল্লাহ গাইরুল্লাহর নামে জবাইকৃত পশু, সেটা মুসলমান জবাই করলেও, যদি মুসলমান কোনো মাজারের গিয়ে শাহজালালের নামে জবাই করেন পশুটি, বড় ফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহীর নামে জবাই করেন পশুটি, সেই পশুটির গোশত খাওয়াও হারাম। স্পষ্টভাবে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, সেহেতু মুসলমানগণ অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে এদেশে যারা আমরা বসবাস করি, মিট চিকেন গ্রহণ করার ব্যাপারে, খরিদ করার ব্যাপারে সচেতন সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন দোকানে, চিপস চিকেনের দোকানে গিয়ে আমরা শুধু হালাল লেখা দেখার পরেই আমরা সেখান থেকে খাদ্য গ্রহণ করি বলি, অনেকে প্রশ্ন করলে তার ফাফে তারে জানবো, লেখা আছে হালাল, যদি মিশা মাথে দুকাবাজি করে তারে দরবানে আল্লাহ, এটা বুকামি কথা, এটা চালাকি কথা।
তাকে যেভাবে আল্লাহ পাক ধরবেন, আপনিও হারাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক আপনাকেও ধরবেন। আপনাকে খোঁজ নিতে হবে যে সত্যি এটা হালাল দোকান কিনা, এখানে হালালের সার্টিফিকেট রয়েছে কিনা। শুধু তার হালাল লেখা থাকার কারণে এবং তাকে আল্লাহ ধরবেন এই কথা বলেই আপনি পার পেয়ে যেতে পারবেন না। দ্বিতীয় আরেকটি কথার দিকে আমাদের খেয়াল রাখা দরকার, অনেক হারাম যে রেস্টুরেন্ট বা টেকওয়েগুলোতে আমাদের ছেলে সন্তানেরা এবং আমরাও খাদ্য গ্রহণ করি, এই কথা বলে যে আমি তো মিট চিকেন খাচ্ছি না, আমি চিপস নিচ্ছি, আমি পিৎজা খাচ্ছি, ভেজিটেবল পিৎজা খাচ্ছি, সেক্ষেত্রে আমার তো হালাল হারাম দেখার কোনো প্রয়োজন নাই। একবার চিন্তা করে দেখুন, আপনি যে খাদ্য দিয়ে, যে বর্তন দিয়ে পসরাব পায়খানা পরিষ্কার করা হয়, সেই বর্তনে কি আপনি খাদ্য গ্রহণ করবেন? যে কাপ দিয়ে পসরাব পরিষ্কার করা হয়, যে লুটাতে আপনার বাচ্চাকে পসরাব করান, ছোটোবেলা মানুষের ঘরে সিলিমসি থাকতো বাচ্চাদেরকে পসরাব করানোর জন্য, সেই পসরাবের লুটাতে কি আপনি খাদ্য গ্রহণ করবেন? কখনো নয়, কারণ আপনি চুক দিয়ে দেখতেছেন সেটা দিয়ে পসরাব পরিষ্কার করা হচ্ছে। ঠিক তেমনিভাবে এ সমস্ত হারাম টেকওয়ে রেস্টুরেন্টগুলোতে আপনি কেমন করে বুঝবেন যে এই ফানের মধ্যে আরেকটা হারাম শুয়রের গোশত সম্বলিত একটি পিৎজা এখানে ফ্রাই করা হয় নাই? আপনি কি বুঝতে আপনি কি জেনেছেন? আমি যতটুকু জানি, যারা এখানে কাজ করেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, পিৎজার দোকানগুলোতে যে ট্রের মধ্যে শুয়রের গোশত সম্বলিত পিৎজাটি গরম করা হলো, সেই ট্রেটাকে আবার টিস্যু দিয়ে মুছে আবার ভেজিটেবল পিৎজাটা সেই ট্রের মধ্যে দেওয়া হয়। গরমে যাওয়ার পরে সেই ট্রে থেকে কিছু না কিছু তেল এই হালাল পিৎজার মধ্যেও লাগবে, যার কারণে আপনার এই ভেজিটেবল পিৎজাটাও হারাম হয়ে গেল। ঠিক তেমনইভাবে চিপসের দোকানে আপনি চিপস আপনি খাচ্ছেন, সেই চিপসের মধ্যে তেল রয়েছে, এখানের মধ্যে কোনো না কোনোভাবে যদি এক ফুটা তেল হারাম মিট যেখানে ভাজা হচ্ছে সেখান থেকে এসে সংমিশ্রণ হয়ে যায়, তাহলে এই চিপসগুলোও হারাম হয়ে যাবে। যেভাবে এক বালতি পানির মধ্যে যদি এক ফুটা পচসাপ পড়ে যায়, এই বালতির পানি দ্বারা আপনি অজু করতে পারবেন না, সেটা হারাম হয়ে যায়। ঠিক তেমনিভাবে আপনি ওই যে চিপসগুলো খাচ্ছেন সেই চিপসগুলোও আপনার হারাম হয়ে যাবে। সে কারণে একটা সন্দেহ থেকেই যায়, হয়তো এখানে ওখান থেকে এসে এক ফুটা তেল পড়ে যেতে পারে, অথবা চামচ, যে চামচ দিয়ে ওটা উঠানো হয়েছে সেই চামচটা এখানে উঠে এখানেও ঢুকানো হয়ে যেতে পারে। কারণ যারা কাজ করেন তারা হালাল হারামের কোনো তোয়াক্কা তারা করেন না। সেই হিসাবে যে আমি হাদিসটি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ওয়াকা শুবহাত ওয়াকাফিল হারাম, যখন সন্দেহ ওয়াকে হয়ে যাবে ওয়াকাফিল হারাম, তখন হারাম ওয়াকে হয়ে যাবে। নিঃসন্দেহে এখানে সন্দেহ ওয়াকে হয়ে যায়, যেহেতু এটা মুসলমানের দোকান নয়, যেহেতু এখানে লোকেরা যারা কাজ করেন তারা হালাল হারামের কোনো তোয়াক্কা করেন না, এমনকি তারা হালাল হারামের মশালা মশাইলও জানেন না। তাই কেমন করে আমি এই হারাম খাদ্যটা আমি গ্রহণ করব? এই হিসাবে আমাকে সচেতন হতে হবে, আমি যদি সত্যিকারের মুসলমান হই, আমার এবাদত যদি কবুলের আমি আশা পোষণ করি, আমার দোয়া যদি কবুল হওয়ার জন্য আমি পাগল পারা হই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সমুজ দান করুন, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন, এই ফিতনার সময়ে আমাদের ইমানকে মাহফুজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।